আমরা আতঙ্কিত নয় আমরা সচেতন আর এই সচেতন বলেই আমরা এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে চলেছি শিক্ষার্থীর এই মুহূর্তে স্কুল বন্ধ থাকার কারণে বাসায় অবসর বসে আছে এই সময়টুকু তো তারা গেম খেলে কিংবা টিভি দেখে কাটাচ্ছে আমরা চাই এই সময়টুকুতে পজিটিভলি কাজে লাগাতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন ফেসবুক গুগল সব কিছুর বিনিময়ে একজন শিক্ষার্থী যেন তার পড়াশোনার সবগুলো বিষয় সুন্দরভাবে চালাতে পারে কাজ করতে পারে আর এই জন্যই আমরা এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি কেমডিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জানাব কাউসার হাওলাদারকে যিনি মাস্টার ট্রেনার আমরা প্রথমেই স্যারকে স্বাগত জানাই এবং সে সাথে আমরা বলতে চাই যে আপনি তো ক্যামরিয়ানের সাথে পাশাপাশি সরকারের এটুয়াই প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন মাস্টার ট্রেনার হিসেবে শুধু ক্যামরিয়ানের শিক্ষক না অন্যান্য শিক্ষকদেরকেও আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে বিশেষ করে সৃজনশীল ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি বিষয় নিয়ে এই মুহুর্তে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে এবং নয়ই এপ্রিল পর্যন্ত আঠারোই মার্চ থেকে নয় এপ্রিল ছুটি থাকছে এবং পরবর্তীতে আবার ছুটিতে চলে যাবে রমজান মাসের ছুটিতে সুতরাং শিক্ষার্থীদের স্বাভাবিক ক্লাস ব্যাহত হচ্ছে কিন্তু এই মুহূর্তে অভিভাবক সহ সবাই যার যার বাড়িতে অবস্থান করছে আমরা চেয়েছিলাম হয়তো শুরু থেকেই প্রত্যেকের বাড়ির ড্রয়িং রুম বা টিভি রুমটি একটি ক্লাসরুম হোক হয়তোবা সেই প্রয়োজনটি এখন এসেছে পৃথিবীর একশো কোটির বেশি শিক্ষার্থী এখন গড়ে বসে আছে তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে এসে তাদের কার্যক্রম চালাচ্ছে অফিস আদালতও চলছে ফিজিক্যালি না আসে হয়তো ভার্চুয়ালভাবে তারা করে নিচ্ছে বিভিন্ন কনফারেন্স মিটিং সব কিছুই চলছে কিন্তু তারপরেও কোথায় যেন আমরা পিছিয়ে আছি কিন্তু এই মুহুর্তে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যদি তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ সরকার বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অ্যাক্সেস টু ইনফরমেশন সহ অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তার অনেক কিছু আমরা জানি অনেক কিছু হয়তো অজানাও আছে আপনার কাছে আমরা জানতে চাই কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীরা এখন তাদের শিক্ষা কার্যক্রমগুলো চালাতে পারে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগগুলো নিয়েছেন বলে আপনার জানা আছে সরকার অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টের মধ্যে এই মুহূর্তে যে প্রজেক্টটা একেবারেই গ্রামীণ পর্যায়ের লোকজনও হাতের কাছে পাবে শিক্ষার্থীরা তাদের ঘরে বসে থেকে এই শ্রেণী কার্যক্রমগুলো বা শিক্ষা সেবাটা পেতে পারে এই প্রজেক্টটা হচ্ছে সংসদ টিভির মাধ্যমে মাওসির মাধ্যমে এবং এর কারিগরি সহযোগিতায় এবং আমরাও তাদেরকে সহায়তা করেছি বিভিন্নভাবে তো এই শিক্ষকদের সরাসরি যে ক্লাসরুমে পাঠদান এটাকে হয়তো বিশ মিনিটের মধ্যে লিমিটেড করে শিক্ষার্থীদেরকে একটি হোমওয়ার্ক দেয়া হচ্ছে তো বাংলাদেশের আপামোর জনসাধারণের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের এই মুহূর্তে যে কারিকুলামটা বা যে সিলেবাসটা তাদের এই মুহূর্তে আছে পড়ার কথা ছিল ক্লাসগুলোকে ঠিক এভাবে সাজিয়ে আমরা কিন্তু এখন সেটা উপস্থাপন এবং এই সংসদ টেলিভিশন সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে দেখার সুযোগ রয়েছে জি স্যার টেরিস্ট্রিয়াল সিস্টেম জি স্যার যেহেতু বাংলাদেশে এখনও ওই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারিনি যে গ্রামীণ পর্যায়ে এখন অনেক জায়গা আছে যেখানে দু একটি জায়গা হতে ইলেকট্রিসিটিও নেই সেখানে অনলাইন যে সুবিধা বা ডিজিটালাইজেশনের যে পুরোপুরি সুবিধাটা আমরা তো দিতে পারছি না কিন্তু এই সংসদ টিভির মাধ্যমে শিক্ষার্থীরা যেন পাঠের মধ্যে থাকে এবং এটাকে এমনভাবে নেওয়া যায় ধারাবাহিক মূল্যায়নের আওতায় কিন্তু আনা হয়েছে যেন তারা এটা পড়াশোনা করে যখন স্কুল খুলবে তখন এই হোমওয়ার্কগুলো আবার শ্রেণীকক্ষের মধ্যে তাদের ফিডব্যাক আকারে নেওয়া হবে আমরা অবশ্যই সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে পারি এবং অ্যাক্সেস টু ইনফরমেশনের যে কর্মকর্তারগণ গণ এই দুর্যোগপূর্ণ পরিবেশে এই কাজগুলো করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এছাড়া শিক্ষার্থীরা আর কি কী প্ল্যাটফর্ম ইউজ করে তাদের পড়াশোনার বিষয়গুলো পেতে পারে বলে আপনার মনে হয় আরেকটি জায়গার কথা বলি পাশাপাশি যে এই ক্লাসগুলো শিক্ষার্থীরা এরপরে কোথায় পাবে টিভিতে হয়তো পরবর্তীতে আমরা দেখছি যেটা পুনঃপ্রচার হচ্ছে সেটা একটা দিক এরপরে কিশোর বাতায়ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রিয় কিশোর বাতায়নে তোমরা অনেকেই লিঙ্কড আছো সেই কিশোর বাতায়নে কিন্তু আমাদের এই ক্লাসগুলো সবগুলো আপলোড হচ্ছে সংসদ টিভিতে আমাদের সরকার মাওসী ব্যানবেজ ক্যামরিয়ানের বিভিন্ন ক্লাসরুম টেন মিনিটস স্কুল ব্র্যাক এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এদের সহযোগিতায় যে চমৎকার একটি কাজ এগিয়ে চলছে তোমাদের জন্য সব ক্লাস কিন্তু তোমরা কিশোর বাতায়নে খুঁজে পাবে শুধু তাই নয় কিশোর বাতানে তোমরা সেখানে গিয়ে নিজেদের মতামত দিতে পারবে সেখানে কুইজ থাকবে কুইজে অংশগ্রহণ করতে পারবে তো এটি তোমাদের জন্য একটি চমৎকার সুযোগ এরপরেও আমরা ক্যাম্লেন এডুকেশন গ্রুপ স্যার আপনার এই নির্দেশনায় আমাদের শিক্ষকরা কিন্তু প্রত্যেকেই যার যার সোশ্যাল মিডিয়াতে যতটুকু ক্যাপাবিলিটি আছে ওনারা কিন্তু নিজেদের জায়গা থেকে এই কাজগুলো নিশ্চিত করতে যেমন ধরুন যে আমরা যদি মনে করি যে আমাদের শিক্ষকের কারো কাছে হয়তো তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্টুডেন্টকে কিন্তু তার গ্রুপ অনুযায়ী ক্লাসে কতটা সেকশন স্টুডেন্টরা ভাগ আছে গ্রুপ অনুযায়ী ভাগ করে নিয়েছে এবং আপনার নির্দেশনায় আমাদের ডে ওয়ান থেকে শুরু করে ডে থ্রি পর্যন্ত আমাদের যে কার্যক্রমগুলো চলে টিচার কিন্তু সবসময় ইকুইপড আমি নিজে বিলিভ করি এবং এটা ভেবে ভালো লাগে যে আমি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপে আছি এবং শিক্ষকরা সবসময় প্রস্তুত থাকে তিনশো পঁয়ষট্টি দিন সবসময় শিক্ষার্থীদেরকে কীভাবে সার্ভিস দিতে পারে যেমন ধরুন আমাদের প্রত্যেকটা দিনের কার্যক্রম কিন্তু আমাদের লেসন প্ল্যানে ভাগ করে দেওয়া আছে এবং শিক্ষক কীভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন সেটাও কিন্তু চমৎকারভাবে দেওয়া আছে ওই দিনে কোন শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষক ক্লাস নেবেন সেটাও দেওয়া আছে শুধু তাই নয় এর পেছনে আবার তাদের ডিজিটাল কন্টেন্ট এবং অন্য অন্য উপকরণগুলো শিক্ষার্থীদের জন্য কিছু হ্যান্ডশিট কিছু হ্যান্ড ওয়ার্ক কিছু ওয়ার্কশিট ম্যাটেরিয়ালস এগুলো আমাদের শিক্ষকদের রেডি আছে ফলে এখানকার শিক্ষকদের শিক্ষার্থীদেরকে অনলাইনে সার্ভিস দেওয়াটা খুব সাধারণ একটা বিষয় আমি মনে করি তো এখানে শিক্ষকরা আমরা যেটাকে সাধারণ বিষয় মনে করছি কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই অসাধারণ একটি কাজ আবার কারো কাছে অসম্ভব একটি কাজ সো কাদের কাছে অসাধারণ আর কাদের কাছে অসম্ভব বলে মনে হচ্ছে আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে এই যুগের শিক্ষকরা কিন্তু এখন পিছিয়ে নেই তারা কিন্তু তাদের যে টিচিং লার্নিং যে এক্সপিরিয়েন্সটা আছে এটার সাথে তারা হল মিডিয়ান নলেজ কিন্তু মার্স করতে পারে যেমন শিক্ষকরা যদি যাদের পার্সোনাল শিক্ষকের যদি একটি জিমেল আইডি থাকে আপনি চাইলে কিন্তু একটি গুগল ক্লাসরুম ক্রিয়েট করে শিক্ষার্থীকে এই সার্ভিসটা দিতে পারেন হয়তো সেখানে লিমিটেড পনেরো জিবি মাত্র ফাইল কিন্তু ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপে আছে জি সুইট যার মাধ্যমে ক্যামব্রিয়ান ডট এ টু ডট বিডি আমরা নির্দিষ্ট একটি ডোমেন পেয়েছি গুগলের কাছ থেকে এবং আমাদের এই নিদাল কালে আমরা কিন্তু এই ডোমেনটাকে ব্যবহার করতে পারছি আমাদের ছশো শিক্ষক ছ হাজার শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু এভাবে কানেক্টেড তো আপনারা চাইলে আপনাদের এই পনেরো জিবি দিয়েই স্টার্ট করুন অথবা জিমেল আইডি তো আসলে একটা ক্রিয়েটের ক্ষেত্রেই আপনারা সীমাবদ্ধ না এবং শুধু তাই নয় ক্যামরিয়ানার সাথেও চাইলে আপনারা লিঙ্ক হতে পারেন যেমন ক্যামরিয়ানের ফেসবুক পেজ ডিজিটাল ক্যামরিয়ান যেখানে আমাদের আজকের এই আলোচনাটাও খুঁজে পাওয়া যাবে এবং আপনারা জানেন যে আমাদের ধারাবাহিকভাবে ভার্চুয়াল ক্লাসরুমে যে ক্লাসগুলো চলছে এই ক্লাসগুলো ডিজিটাল ক্যাম্বিয়নের ফেসবুক পেজের মধ্যে আমরা দিচ্ছি এবং আমাদের সবার জন্য পাঠশালা নামে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের এই ডিজিটাল ক্যাম্বরিয়ানের সবগুলো অ্যাক্টিভিটি সেখানে আপলোড হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা এবং শিক্ষক যারা আছেন সবাই চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন এবং আমি মনে করব যে অভিভাবকদের জন্য খুব চমৎকার একটি সলিউশন হতে পারে সংসদ টিভি ক্যামেরিয়ান টেলিভিশনের এই ধরনের অ্যাক্টিভিটিস এবং ডিজিটাল ক্যাম্বরিয়ানের কার্যাবলী স্যার আপনি যেটা বলছিলেন যে একজন শিক্ষক কিভাবে অন্য অন্য মিডিয়াগুলো ব্যবহার করতে পারে খুব সহজেই কাহোট নামে একটি প্ল্যাটফর্ম আছে যে কাহোটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে খুব সহজেই কুইজ তৈরি করে লাইভলি তাদেরকে শিক্ষার্থীদেরকে অ্যাড করে নিয়ে আপনি শিক্ষার্থীদের সাথে একটা কোলাবোরেটিভ বা ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি করতে পারেন এরপর হচ্ছে যে সো ক্রিয়েটিভ নামে আরেকটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারেন জুম নামে ফ্রি অপশনে শিক্ষার্থীদেরকে আপনারা কানেক্ট করতে পারেন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ভার্চুয়ালি আপনারা হয়তো অনেকগুলো স্টুডেন্ট নিয়ে একসাথে কোলাবোরেট হয়ে একজন শিক্ষক বিশজন পঁচিশ জন শিক্ষার্থীকে হয়তো সার্ভিস দিতে পারে এর পাশাপাশি গুগল ক্লাসরুম যাদের আছে তারা চাইলে হ্যাং আউটের মাধ্যমে অথবা হ্যাং আউট মিট এর মাধ্যমে স্টুডেন্টদেরকে পঁচিশ জন স্টুডেন্ট একসাথে নিয়ে কাজ করতে পারবেন চাইলে পঞ্চাশজন স্টুডেন্ট নিয়ে কাজ করা যায় কিন্তু পঁচিশ জন স্টুডেন্টকে আপনি লাইভে নিয়ে এসে কাজ করতে পারবেন এরপর আমি মনে করি যে এতদিন পর্যন্ত আমরা আমরা ফেসবুকে শুধুমাত্র অন্যের পোস্টের মধ্যে লাইক দিয়েছি কমেন্টস করেছি নিজে কিছু আপলোড করেছি কিন্তু এই কাজগুলো এখন আমরা খুব ভালোভাবে করতে পারি বিশেষ করে শিক্ষার্থীদেরকে যদি আপনি লাইভ ক্লাস ফেসবুকের মাধ্যমেও নেন অনেক স্টুডেন্ট আপনার সাথে আগে থেকে অনেক শিক্ষার্থী কিংবা অভিভাবক মনে করে ফেসবুক মানে হচ্ছে সেলফি উঠাবে সেটাকে শেয়ার করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট আসবে এবং বিশ পঞ্চাশ জন যদি লাইক দিতে পারে তাহলে হিরো হয়ে যাবে সারা বাংলাদেশের মানুষটাকেছেন এরকমটা কিন্তু এগুলোকে আমরা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি সেটা কীভাবে করা যেতে পারে স্যার চমৎকার বলেছেন যে আসলে আমরা আমাদের মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মনে হয় এমনটাই যে অভিভাবক হয়তো মনে করেন যে ফেসবুক মানে হলো সেখানে গেলে হয়তো অনেকেই সহজভাবেই বলি যে গোল্লায় যাওয়ার কথা অনেকেই বলে থাকেন তো আসলে তা না ফেসবুকের মাধ্যমে অনেক সার্ভিস এডুকেশনাল সার্ভিস কিন্তু দেওয়া যায় ফেসবুকে একটি ক্লাসরুম ক্রিয়েট করেন ফেসবুকে আপনি একটা পেজ খুলে একটা গ্রুপ খুলে সেখানে নামেই দেন যে ক্লাসরুম সেভেন সায়েন্স ক্লাস সেভেন সায়েন্স ক্লাস এইট সায়েন্স ক্লাস নাইন এরকম নাম দেন সেখানে আপনি সিলেক্টিভ স্টুডেন্টদেরকে আপনার সেই গ্রুপের মধ্যে অ্যাড করেন সেখানে আপনি লাইভ ক্লাসও দিতে পারেন আপনি রেকর্ডেড ক্লাসগুলো চালিয়ে দিতে পারেন স্টুডেন্টদের সাথে বিভিন্ন কোলাবোরেশন করতে পারেন তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে সেই অ্যাসাইনমেন্টগুলোর আপনি চাইলে সেই জায়গা থেকে ফিডব্যাকও দিয়ে দিতে পারেন এটা খুব সহজ এখন এখনকার যুগে এই ডিজিটাল মিডিয়ার যুগে আমাদের এই সার্ভিসগুলো দেওয়াটা খুবই ইজি আমাদের হাতের কাছে এমন অনেক কিছু রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি আমরা যখন দেখেছিলাম যে চায়না এবং ইটালিতে করোনা ভাইরাসের কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে গেছে স্কুলগুলো ছুটি হয়ে গিয়েছে তখনই কিন্তু আমরা একটা ধারণা করে নিয়েছিলাম যে এরকম একটি ঘটনা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটতে পারে আর সেই জন্যই আমরা মার্চের শুরু থেকেই একটা প্রস্তুতি নিয়েছিলাম শিক্ষকদেরকে ডেকে বিশেষ করে ক্যাম্পাস প্রদান এবং আইটি বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের সকলকে যে আমরা গার্ডেনদের সাথে যোগাযোগ করে তাদের মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাদের সাথে গ্রুপ করা এবং ল্যাকচারশিট লেকচার প্রাণগুলো শিক্ষার্থীদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া কিভাবে তারা পড়বে সেই প্রস্তুতিগুলো নেওয়া এবং আমরা কিন্তু ষোলো তারিখের আগে এক সপ্তাহব্যাপী আমাদের ফুল প্রিপারেশনই ছিল তাই সেটা হয়তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেই সময়টা তারা এই প্রস্তুতিগুলো নেননি তো যারা নেয়নি তাদের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে তারা এই মুহূর্তে তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি কারণ জেএসসি পরীক্ষা শুধু কেমজেনের পাঁচশো শিক্ষার্থী দেবে না সাড়ে ছাব্বিশ লাখ শিক্ষার্থী দু বিশ সালে পরীক্ষা দেবে এই প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সন্তান এই দেশের সন্তান তারা যদি একটা বছর পিছিয়ে যা তাহলে জীবন থেকে তারা একটা বছরই কমে গেল তো তারা ভালো রেজাল্ট যেন করতে পারে এবং ইভেন প্রাথমিক শিক্ষা সমাপনী এবং এপ্তাদেই পরীক্ষায় প্রায় ছত্রিশ লাখ শিক্ষার্থী রয়েছে তো এরকম প্রত্যেকটা শ্রেণীতে কিন্তু ওয়ানে প্রায় চল্লিশ লাখ শিক্ষার্থী টুতে চল্লিশ লাখ এরকম এক এক ক্লাসে বিশাল সংখ্যক শিক্ষার্থী রয়েছে সো তাদের সার্বিক পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে শিক্ষকদের কি করা উচিত বলে আপনি মনে করেন কিভাবে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত হয়ে তাদের কারণ একই সাথে একটা গ্রুপে এসে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সমাপনের ছত্রিশ লাখ শিক্ষার্থী কিংবা জেএসসির ছাব্বিশ লাখ শিক্ষার্থী যুক্ত হতে পারবে না কিন্তু কেমরিয়ানে আমরা যে কাজটা করেছি এক এক ক্যাম্পাসে এক এক ক্লাসে যে শিক্ষার্থীরা আছে ইভেন্ট একজন টিচার তিনটা বা চারটা সেকশনে একশো বা একশো বিশ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন তাদের সাথে ছোট ছোট করে গ্রুপগুলো করা আছে সো একই গ্রুপে কিন্তু একই পদ্ধতিতে সারা বাংলাদেশের সব শিক্ষকরা তাদের যার যার স্কুলের যার যার ক্লাসের যে যে সাবজেক্টে যে কজন স্টুডেন্টকে পড়ায় তাদের সাথে গ্রুপে আসতে পারে সেগুলো কিভাবে সহজে করা যেতে পারে আপনার যে ইনিশিয়েটিভ আমি এই প্রোগ্রামটার কথাই বলি যে একটি প্রোগ্রাম যেখানে হয়তো ধারাবাহিকভাবে আপনি পিএসসির স্টুডেন্ট কে স্টুডেন্টকে যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা এসিসি পরীক্ষার্থী সবাই কিন্তু বিষয়ভিত্তিক এখানে যারা আপনার যে প্যানেল ডিসকাশন হচ্ছে এর মাধ্যমে কিন্তু সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে পাশাপাশি শিক্ষকরাও কিন্তু এখন থেকে অ্যাওয়ার্ড মানে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধু কেমন শিক্ষার্থী সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমনকি বাংলাদেশের বাইরে আমাদের যে সেন্টারগুলো রয়েছে যেখানে আমাদের এই ঢাকা বোর্ডের অধীনে ন্যাশনাল কারিকলামে পরীক্ষা দিচ্ছে বাংলা এবং ইংলিশ ভাষণে তারাও সরাসরি এই সাবজেক্টগুলোতে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে উপকৃত হবে এবং এই প্রোগ্রামগুলো আমরা দু সাল থেকে টেলিভিশন মিডিয়ায় কন্টিনিউ করছি এক এক চ্যানেলে হয়তো এক এক নামে প্রচারিত হয়েছে এটিএন বাংলায় হয়েছে এডুকেশন জোন চ্যানেল আইতে হয়তো মেধাবিকাশ হ্যাঁ এরকম মোহনা টিভিতে হয়েছে বা বাংলা টিভিতে হচ্ছে এশিয়ান টিভিতে হচ্ছে এখন যে ক্লাসরুম আমরা রেকর্ড করছি সেগুলো ক্যামেরিয়ার ভার্চুয়াল ক্লাসরুম এছাড়া গুগলে ফেসবুকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে বিভিন্নভাবে কিন্তু এই ক্লাসগুলো আমরা করার চেষ্টা করছি যদি শুধু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে হতো তাহলে আমরা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতাম কিন্তু সারা বাংলাদেশের বা সারা পৃথিবীর মানুষের জন্য সেটা উন্মুক্ত থাকতো না তো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা সবাই যেন উপকৃত হয় সারা বাংলাদেশ যেন উপকৃত হয় এবং সরকার যে উদ্যোগটি নিয়েছেন সংসদ টেলিভিশন এখন অপসর আছে এখন কোনো সংসদ অধিবেশন নাই এই সময়টি এটিকে কাজে লাগাচ্ছেন এটি যুগোপযোগী সিদ্ধান্ত এরকম আরও কি কি কাজ করলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যে রাখতে পারি এবং তাদের লেখাপড়ার জন্য কন্টিনিউ চলমান থাকে সেগুলো নিশ্চিত করতে পারি ধন্যবাদ স্যার আপনার এই যে শিক্ষা অনুরাগী একজন মানুষ কিন্তু সবসময় প্রচেষ্টা করেন শুধু তার নিজের প্রতিষ্ঠান কিংবা একটি নির্দিষ্ট কমিউনিটিকে নিয়ে না সমগ্র দেশকে নিয়ে আপনার এই অনন্য আয়োজনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের শিক্ষকরা যেটা করতে পারেন আমি আগেও বলেছি এখনকার শিক্ষকরা কিন্তু ডিজিটাল মিডিয়া জ্ঞান সম্পন্ন শিক্ষক চাইলেই তার হাতের কাছে যে ডিজিটাল ডিভাইসটা আছে এটা দিয়ে চাইলেই কিন্তু শিক্ষার্থীদের সাথে একদিকে যেমন লিঙ্কড হতে পারে খুব সহজেই এবং উনি নিজেও কিন্তু এখন অনেক ইকুইপড তো শিক্ষক নিজেই যদি একজন সবার জন্য শিক্ষক হতে পারেন এখন কিন্তু টাইম হয়ে গেছে যে আমাদের শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে নয় একটি শ্রেণীকক্ষের শিক্ষক হয়ে নয় সবার জন্য শিক্ষক হতে হবে কারণ এই দুর্যোগকালীন অবস্থায় এই রকম উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক যদি সবার জন্য শিক্ষক হতে পারে তবেই আমাদের এই সমাজে এই ধরনের মুহূর্তগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এখানে আরেকটি বিষয় অ্যাড না করলেই নয় যে আমাদের সরকারের প্রতি একটা অনুরোধ রইবে যে সংসদ টেলিভিশনের পাশাপাশি যদি বিটিভিতেও এবং বিটিভি ওয়ার্ল্ডেও এই ক্লাসগুলো নিয়মিত দেয়া যায় এবং ক্লাসগুলোকে বেশি বেশি করে পুনঃপ্রচার করা যায় তাহলেও শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি শিক্ষকদের যেখানে যে প্ল্যাটফর্মই আছে শিক্ষার্থীকে যেখানেই কানেক্ট করা সম্ভব হয় এখন তো আমরা সবাই ঘরে বলা হচ্ছে যে এই ঘরে থাকাটাই এখন জাতির জন্য একটা বড় সেবা তো আমরা ঘরে থেকেই এই সেবাটা করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটি একটি যুদ্ধ এই যুদ্ধে আমরা মোকাবেলা করতে হবে সবাইকে একসাথে তবে গড়ে থাকাটাই হচ্ছে যুদ্ধে অংশ নেওয়া করোনা থেকে রক্ষা পাওয়া তবে যেহেতু আমরা ঘরের ভিতরে বসে আছি গরের বাইরে যাওয়া নিষেধ আছে এবং আমরা যদি গড়ের ভিতরে বসে থাকি ঘরের ভিতরে বসে থেকে যদি আমরা পড়াশোনা করি তাহলে এটি একটি অপরচুনিটিতে আমরা রূপান্তর করতে পারি এবং সেই সাথে বহুকাল পরে হলেও অভিভাবকদেরকে আমরা একসাথে গড়ে পাচ্ছি এটি আরেকটি সুযোগ এই সময়ে আমরা আমাদের সন্তানদেরকে বোঝার চেষ্টা করি সন্তানেরও বাবা মার কে বোঝার চেষ্টা করবে এবং এই সময়টা যদি বাবা মা যদি কিছুটা পড়াশোনা বিষয়ে খবর নেন তাদের মোবাইলটা মাধ্যমে এই সোশ্যাল নেটওয়ার্কে যদি ছেলে মেয়েদেরকে যুক্ত করেন বাসায় যদি ইন্টারনেট ফ্যাসিলিটি থাকে সেগুলো যদি কানেক্ট করে দিতে পারেন তাহলে হয়তো বা সোশ্যাল মিডিয়ার যে পজিটিভ দিকগুলো আছে শিক্ষার যে অনেকগুলো মাধ্যম আছে সেগুলো তারা বুঝতে পারবেন এবং এর ফলে নিকট ভবিষ্যতে হয়তো আমরা এই ডিজিটাল এডুকেশন নিয়ে আরও বেশি এগিয়ে যেতে পারবো স্যার আপনি চমৎকার বলেছেন যে সন্তানদেরকে বোঝার একটা চমৎকার সময় কিন্তু অভিভাবকরা এখন পাচ্ছেন অর্থাৎ সন্তানদের সাথে অভিভাবকদের বড় একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যায় সেই সংসারের কারণেই সংসারের পেছনে সময় দেওয়ার কারণে হয়তো বাইরে গিয়ে এই মুহূর্তে আপনার সন্তান কোন বিষয়ে একটু পিছিয়ে আছে আপনার সন্তান কি ঠিকঠাক মতো তার টেক্সট বইগুলোর সম্পর্কে তার সমস্ত কন্টেন্ট নলেজ সম্পর্কে তার ধারণা আছে কি না এগুলো হয়তো করা যায় আপনি হয়তো সরাসরি পড়াতে পারছেন না কিন্তু এমন হতে পারে আপনি পাশে বসে থাকলেন সহায়তা দিলেন একটা টাইম একটা রুটিন করে দিলেন যে এই রুটিনে ঠিক আছে আমি তোমার সাথে থেকে তোমাকে সহযোগিতা করব। ধন্যবাদ স্যার আমরা একটা বিজ্ঞাপন বিরুদ্ধে দিয়েছি এ বিষয় নিয়ে আরও কথা বলবো আপনার সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম যে বর্তমান পরিস্থিতিতে কোন কোন মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের পড়াশোনার কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কী হতে পারে শিক্ষার্থী কী করবেন এবং অভিভাবকরা এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে পারেন আর এই সুযোগে শিক্ষার্থীর সাথে আরও ঘনিষ্ঠতা কীভাবে গড়ে উঠতে পারে সেই নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান বিতর্ক তাইকো আনন্দ হাতের লেখা আর্ট স্কাউটিং বিএনসিসি সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান শিক্ষার্থী বন্ধু বিরতির পর আবারও ফিরে ভার্চুয়াল ক্লাসরুমে আমরা বিরতির যে সোশ্যাল মিডিয়াকে কানেক্ট করে আমাদের পড়াশোনাটাকে কিভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং অভিভাবকরা কিভাবে এই সময়টা শিক্ষার্থীদেরকে আরো বেশি কাছে পেয়ে তাদের বিষয়গুলো বুঝতে পারে তো এই ব্যাপারে আপনার অভিভাবকদের প্রতি আপনার কি উপদেশ থাকবে বা তাদের প্রতি আপনার কি অনুরোধ থাকবে কি কাজগুলো তাদের করা উচিত বলে আপনার মনে হয় ধন্যবাদ স্যার সম্মানিত অভিভাবক আসলে বড়ো একটা সুযোগও তৈরি হয়েছে এই মুহূর্তে সন্তানদের কাছাকাছি থাকার সত্যি আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে অনেক সময় বুঝতে পাই না সন্তানদের ভেতরেও কিছু আকুতি থাকে সন্তানদের ভেতরেও বাবা মাকে পাওয়ার জন্য কিছু আকাঙ্ক্ষা থাকে তা আমরা যদি আমাদের সন্তানদের পাশে এই মুহূর্তে বসে তারা কি পড়ছে কিভাবে এই সময়টাকে পার করবে একটা রুটিন করে দিতে পারি তাদের সাথে একটু সময় দিয়ে প্রয়োজনে আমরা একটু খেলতে পারি তাদের সাথে সময় দিয়ে প্রয়োজনে তাদের যে জীবন দক্ষতা লাইফ স্কিলগুলো এগুলো নিয়ে কথা বলতে পারি তাহলে আমাদের সন্তানরা কিন্তু এখন অনেক বেশি উপকৃত হবে আমরা জানি যে আসলে এজুকেশন আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বা এভাবে আমরা এডুকেশন প্রোভাইড করছি কিন্তু সন্তানদের যে মৌলিক যে এডুকেশনটা আমি বলবো যে মানবিক এডুকেশন সেটা কিন্তু সন্তানরা এখন আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে পেতে পারে ঘরে বসে থেকেই সন্তানরা আরও কীভাবে মানবিক হওয়া যায় এই ধরনের মুহূর্তগুলোতে একজন মানবিক হয়ে সমাজের দেশের তথা বিশ্বের কিভাবে সার্ভিস দেওয়া যায় সে শিক্ষাটাও কিন্তু সন্তানরা এখন ঘরে বসে থেকেই আমাদের মাধ্যমে পেতে পারে আমি মনে করি এটা সন্তানদের জন্য এখন সবচেয়ে বড় একটা শিক্ষা যে এই ধরনের পরিস্থিতিতে একজন মানবিক সন্তান হয়ে ওঠা আমরা জানবো যে কেমব্রিয়ানের সকল শিক্ষার্থীরা কোন কোন পদ্ধতিতে তাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করছে এই মুহূর্তে আর একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে করতে পারে যে কোনো দুর্যোগের তিনটি ফেজ থাকে আমরা জানি দুর্যোগ পূর্ববর্তী অবস্থা দুর্যোগপূর্ণ অবস্থা আর দুর্যোগ পরবর্তী অবস্থা তো ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ বা সবাই আমরা সারা বাংলাদেশের যারা শিক্ষা নিয়ে কাজ করছেন সবাই হয়তো বুঝেছিল যে চীন বা চীন থেকে যখন ছড়াচ্ছিল এই অবস্থাটা তখন চারদিকে এটা ছড়িয়ে পড়বে হয়তো খারাপ একটা পরিস্থিতি সবাই আশঙ্কা করছিল আশঙ্কা আজকে হয়তো সত্যের দিকেই চলে যাচ্ছে আমরা দেখছি কেমরিয়ান এই দুর্যোগ পূর্ববর্তী যে প্রস্তুতিটা সেটা আগেই গ্রহণ করেছিল শিক্ষার্থীদেরকে শিক্ষকদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গ্রুপ করে দিয়েছিলো যেমন হোয়াটসঅ্যাপের কথাই বলি হোয়াটসঅ্যাপে ব্রডকাস্টিং নামে একটা গ্রুপ আছে সে হোয়াটসঅ্যাপের ব্রডকাস্টিং গ্রুপটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টকে আমরা কিন্তু কানেক্ট করতে পারি হোয়াটসঅ্যাপে অনেকেই গ্রুপ করছেন অনেকেই এ ধরনের অনলাইনে শিক্ষা সেবা দিচ্ছেন কিন্তু হোয়াটসঅ্যাপের ব্রডকাস্টিং গ্রুপটা যদি করা হয় তাহলে এক স্টুডেন্ট আর এক স্টুডেন্টের হয়তো তার যে মানে প্রাইভেটলি শিক্ষককে কোনো কিছু দিচ্ছে সেটা শিক্ষক ছাড়া ম্যানেজ করতে পারেন অর্থাৎ ব্রডকাস্টিং গ্রুপে ম্যানেজ করাটা সহজ আমরা আমাদের শিক্ষকদেরকে ছুটিতে যাওয়ার আগে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছি কীভাবে ডিজিটাল মিডিয়ার কোন কোন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করলে তারা এই কাজ করতে পারবে আমি আগে আলোচনা করেছি যে আমাদের যেমন ফেসবুক ব্যবহার করে কিভাবে শিক্ষার্থীদেরকে এই মুহুর্তে সাপোর্ট দেওয়া যায় হোয়াটসঅ্যাপে গ্রুপ ব্যবহার করে কিভাবে শিক্ষার্থীদেরকে সাপোর্ট দেওয়া যায় গুগল ক্লাসরুম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এবং বিভিন্ন ধরনের টিচিং লার্নিং টুল কিট আপনারা জানেন ইউনেস্কো থেকে প্রোভাইডেড অনেক ধরনের টিচিং লার্নিং টুল কিট আছে এবং অনেক ধরনের ওইআর ওপেন এডুকেশনাল রিসোর্স আছে এই ও ইয়ারগুলো দিয়ে শিক্ষার্থীকে নানাভাবে সহায়তা করা যায় আপনারা আজকে নিজেরাও সার্চ দিন গুগলে সার্চ দিয়ে দেখেন কোন কোন ও ইয়ার দিয়ে শিক্ষার্থীকে সাপোর্ট দেবেন অনলাইনে এ ধরনের ভার্চুয়াল স্কুল তৈরি করার জন্য অনলাইন স্কুল তৈরি করার জন্য শিক্ষকদের মিডিয়া জ্ঞান কিন্তু এখন আছে তারা চাইলেই নিজেরাই একটু গুগলিং করে একটু সার্চিং করে এই কাজগুলো কিন্তু সহজেই করতে পারে এটা হচ্ছে কেমরেনের প্রিফেজ এরপরে ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপ আমি আগেও বলেছি তাদের কাছে সব ধরনের ম্যাটেরিয়ালস আছে এখন দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক শিক্ষকের কাছ থেকে তাদের সেকশন অনুযায়ী শিক্ষকদের কাছ থেকে সার্ভিসগুলো তারা পাচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীকে যেভাবে যে প্ল্যাটফর্মে কারেক্ট করে নিয়েছে এরপরে আমাদের প্ল্যানিংটা হলো ইনশাআল্লাহ আমরা এই পরিস্থিতি থেকে শীঘ্রই হয়তো মুক্তি পাবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আবার হয়তো একটু বেশি সময় দিয়ে শ্রেণীকক্ষে যখন তারা ফিরবে তখন হয়তো অন্যান্য সাপোর্টগুলো দিয়ে আমরা এখনকার যে হোমওয়ার্ক দিচ্ছি এখন যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করব। ফলে তিনটি ফেজে আমরা শিক্ষার্থীকে কিন্তু এভাবে সাপোর্ট দিয়ে এই কাজগুলো করছি স্যার এই সাপোর্টগুলো অন্যান্য শিক্ষার্থীরা কীভাবে পেতে পারে খুবই সহজ ক্যামরিয়ানের ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিজিটাল ক্যামরিয়ান নামে একটি ফেসবুক পেজ আছে যেখানে শিক্ষার্থীরা তাদের জিমেল আইডিটা যদি আমাদের এখানে থ্রো করে বা আমাদেরকে ইনবক্স করে তাহলে আমরা হয়তো সেই শিক্ষার্থীকে বিভিন্ন ক্লাসে গুগল ক্লাসরুমে জি সুইটের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাড করে নিতে পারবো এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমরা সেখানে আপলোড করছি এবং সবার জন্য পাঠশালা নামে একটি ইউটিউব চ্যানেল আছে ক্যামেরই প্রোডাক্টগুলো সেখানে আপলোড হচ্ছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তোমরা এই আমাদের আজকের লাইভ ক্লাস কিংবা অন্য ক্লাসগুলো সেখানে খুঁজে পেতে পারো ফলে শিক্ষার্থীরা আমাদের সাথে কানেক্ট থাকো প্রতিনিয়ত প্রত্যাশা করছি তোমাদের বাসায় থেকে শিক্ষা সেবাটা তোমরা ঠিকই পেয়ে যাবে আরেকটি বিষয় আপনি বলছেন যে হয়তো সংসদ টেলিভিশনে বারবার যেন রিপিট করে কিন্তু যেহেতু এটি সরকারি চ্যানেল এবং সারা দিন ব্যাপী অনেকগুলো প্রোগ্রাম বাই রোটেশন থাকে এই ক্লাসরুমগুলো হয়তো একই সাথে আপলোড করাটা খুব ডিফিকাল্ট অন্যদিকে সারা বাংলাদেশে একদম প্লে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা ডিগ্রি লেভেল পর্যন্ত আমরা চিন্তা করি বা মাস্টার ডিগ্রি পর্যন্ত অনেক সাবজেক্ট আছে অনেক গ্রুপ আছে এতগুলো বিষয় হতো টেলিভিশনের মাধ্যমে খুব ডিফিকাল্ট কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম থাকে যে এখানে সব রকম ক্লাস দেওয়া থাকবে যার যার চাহিদা অনুযায়ী সেগুলো দেখবে যেমন ধরেন যখন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়টা পড়ানো হবে আমি যদি অষ্টম শ্রেণীর ছাত্র না হয় তাহলে এটা আমার প্রয়োজন নেই কিন্তু যদি একটা জায়গায় যদি সবগুলো জিনিস থাকে ক্লাউডে বা কোনো একটা সাইডে তাহলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনে আমার আমি যখন বাংলা দরকার এইটের আমি বাংলা নেব যখন আমার টেনের ইংরেজি দরকার আমি সেটা নিতে পারি তো যার যেখানে যেটা দরকার সেটাকে করতে পারে তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত সায়েন্স এবং কমার্স তিন গ্রুপ মিলে অন্যদিকে বাংলা ভাষণ ইংরেজি ভাষণ সব মিলে হয়তো তিরিশ থেকে বত্রিশ লাখ কন্টেন্ট আছে বা লেকচার দরকার হয় তো সেগুলো যদি রেডি থাকে তাহলেই তো সারা বাংলাদেশের সবগুলো ছেলে মেয়ে যার যার বাসায় বসে যার যার অবস্থানে থেকে অনলাইনে পড়াশোনাগুলো চালিয়ে নিতে পারে তো আমাদের এখন সময় হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার যে প্ল্যাটফর্মে ডে ওয়ান থেকে শুরু করে একদম লাস্ট ডে পর্যন্ত প্রত্যেক ক্লাসের সকল শিক্ষার্থী তাদের সব ধরনের লেকচার এবং বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলো যেন খুব সহজেই পেতে পারে আপনারা যারা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছেন আপনাদের এটা ইয়ে ছিল যে শিক্ষক বাতায়ন যেখানে ভালো ভালো শিক্ষকরা যখন কোনো ক্লাস নিয়েছে সেগুলোকে আপলোড করে দেওয়া হয়েছে সেই জায়গাটিতে তো সেখানেও তো সব সাবজেক্টের টিচাররাই তাদের লেকচারগুলোকে রিজার্ভ রেখেছেন তো হ্যাঁ শিক্ষক সেখানে কানেক্টেড আছে তার মানে হচ্ছে যে সব সাবজেক্টের সব ক্লাসের সব সাবজেক্টই সেখানে রয়েছে তো সেই জায়গা থেকে কিভাবে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় নিতে পারে পারে তাদের প্রয়োজনীয় ক্লাসটা সেখানে যেতে শিক্ষক বাতায়ন থেকে শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্ট পাবে কিন্তু ডিজিটাল কন্টেন্ট দেখে তো আসলে শিক্ষার্থী হয়তো কিছুটা তাদের তৃষ্ণা মিটবে কিন্তু এই কন্টেন্টটা দিয়ে যদি কোনো শিক্ষক ক্লাস নিত আর এখন যেহেতু আমাদের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে যদি মানে শিক্ষকরা ক্লাস নিত এবং স্যার আপনি জানেন যে মুক্ত পাঠ নামে আমাদের একটি ই লার্নিং প্ল্যাটফর্ম আছে বাংলা ভাষায় পৃথিবীর সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম সেই মুক্ত পাঠেও যদি আমরা এবার ক্লাস অনুযায়ী এগুলোকে সাজিয়ে দিতে পারি যে শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনি যেটা বললেন যে তাদের ডিজায়ার আছে এইটের স্টুডেন্ট এইটে যাবে সেভেনের স্টুডেন্ট সেভেনে যাবে যদি মুক্ত পাঠেও আমরা যদি এগুলোকে ক্লাসগুলোকে ওই কন্টেন্ট দিলাম এবং এই কন্টেন্ট দিয়ে ক্লাস নিয়ে আমরা মুক্ত পাঠে আপলোড করলাম বা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হলো শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এভাবে কিন্তু সম্ভব আমরা জানি শিক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় থেকেই ডিজিটালাইজ হচ্ছে এবং শিক্ষাকে দৌড় পৌঁছে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নিয়েছে এই মুহূর্তে কোন কোন উদ্যোগগুলো পজিটিভলি কাজে লাগছে দুর্যোগপূর্ণ মুহূর্তে মনে হচ্ছে আপনার এই মুহূর্তে আসলে টিচারদেরকেও যে বাইরে নিয়ে এসে কাজ করানো হবে এটাও কিন্তু এখন ডিফিকাল্ট যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে কেউ আসছে না আপনার আমার দূরত্ব কিন্তু এখন তিন ফুটের মতো তো আমরা যদিও এখানে বসে কাজ করছি আসলে একটা ডিফিকাল্ট অবস্থায় কিন্তু সংসদ টেলিভিশনে যে কাজগুলো হচ্ছে সেটা একটা ডিফিকাল্ট কাজ চ্যালেঞ্জিং কাজ এবং আমরা যে সংসদ টেলিভিশনে যে প্রোগ্রামগুলো এখন অনিয়ারে যাচ্ছে সেগুলো আগে থেকে রেকর্ড করা ছিল না এই করোনা ভাইরাসে যখন স্কুল বন্ধ হলো তারপরে সেগুলো রেকর্ড করা হয় এক হচ্ছে তো সেই সেটা কিন্তু এটা যদি আগে থেকে রেডি করা থাকতো বা যেটা গভর্নমেন্টের যেটা প্ল্যান ছিল একুশ সালের মধ্যে আমরা শিক্ষা ব্যবস্থাকে টোটাল ডিজিটালাইজ করছি তো সেগুলো যদি ওইভাবে আগে থেকে রেডি থাকতো তাহলে এখন কিন্তু এই সবগুলো সাবজেক্ট চমৎকারভাবে যেতে পারতো এবং আমরা শুধুমাত্র যে একটা দুটা টেলিভিশন চ্যানেলের উপর নির্ভর করতাম না আমাদের যদি ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস দেওয়া থাকতো যার যার প্রয়োজনীয় যে সেগুলো তারা দেখতে পেত পড়তে পারতো শুনতে পারত এবং শিখতে পারত সো আপনার ধারণা অনুযায়ী যে এই মুহূর্তে যে শিক্ষাটা আমাদের হলো করোনা ভাইরাসের কারণে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আমরা হয়তো কেউ সঠিকভাবে ক্লাস নিতে পারছি কেউ হয়তো পারছি না কেউ বেরোতে পারছি কেউ তাও করতে পারছি না এবং গড়ে থাকাটাই এখন সবচেয়ে বড় কাজ হ্যাঁ বড় দায়িত্ব আমাদের যিনি আমাদের মানে প্রধানমন্ত্রীও বলেছেন এবং আমরা ওনার কথা মতো সেভাবে কাজ করে যাচ্ছি কিন্তু তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম রাস্তায় নেমে কাজ করছেন হ্যাঁ ইমার্জেন্সিতে যে মানুষগুলো আর্মি নেভি বা এয়ারফোর্সের মানুষরা পুলিশ এর সদস্যরা কাজ করছেন আমরাও মনে করছি যে আমরা কতিপয় ব্যক্তি যদি একটু বেরিয়ে এসে এই এই কাজগুলো করে থাকি তাহলে সেটাও একটা বড় রকম কন্ট্রিবিউশন আমরা হয়তো মুক্তিযুদ্ধের সময় অংশ নিতে পারি নাই কিন্তু এটি এটি বড় যুদ্ধ সেই যুদ্ধে আমরা অংশ নিলাম তো আমরা আর কি কি কাজ করতে পারি যার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে এই মুহূর্তে যদি অনলাইনে কোনো এক্সাম নেওয়ার পদ্ধতি থাকত আমাদের দেশে যে আমরা সরাসরি অনলাইনে সকল শিক্ষার্থীকে রিচ করতে পারতেছি তাদের অনলাইনে এক্সাম নিলাম ইভালিউশনটা কিন্তু একটা বড় ফ্যাক্ট যদি ইভালিউশন না হয় তাহলে কিন্তু একটা লার্নিংয়ের যে পাতওয়েটা আছে সেটা কিন্তু মেজার করা সম্ভব হয় না তো এই ধরনের কোনো যদি আমাদের এখানে সিস্টেম থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো ফলে শিক্ষার্থীদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদেরকে মনিটরিং করা যেত অন্তত বাসায় বসে থেকে প্রতিদিন হয়তো এক ঘন্টা দু ঘন্টা তারা পড়ুক পড়ে ওই জায়গাটা থেকে হয়তো তাদের ফিডব্যাকের জায়গাটুকু দেখুন সারা পৃথিবীতে অনেক জায়গায় হয়তো একটা লেভেলে গিয়ে হয়তো কিছু কিছু এক্সামের বিষয় থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসাইনমেন্ট বা অন্যান্য বিষয়গুলো প্রেজেন্টেশন ইত্যাদি বিষয়গুলো থাকে সো আমরা এক্সাম এই মুহূর্তে না নিতে পারলো অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনগুলো তো আমরা নিতে পারি এবং এর মাধ্যমে যদি ছেলে মেয়েদেরকে আমরা মূল্যায়ন করি তাহলে তারা লাইফ স্কিলটা পারবে বাস্তবভিত্তিক জ্ঞানটা তাদের অর্জিত হবে এবং এটাই তো সবচেয়ে বড় মূল্যায়নের ডাইভার্সিটি আনতে হবে মানে মূল্যায়ন মানেই যে পেপার কলমের টেস্ট এটা দিয়ে যে করা এমনটা না আপনি যেটা বললেন স্যার যে তাদেরকে ভিন্ন রকম মূল্যায়ন নিয়ে আসা আসলে মূল্যায়নের মধ্যে আমাদের ডাইভার্সিটি আনতে হবে যেন স্টুডেন্ট নিজেই আগ্রহ ফিল করে মূল্যায়নে অংশগ্রহণ করতে এখন পরীক্ষা হলো একটা ভীতির কাজ তো আমি যদি নিজেই একটা টেস্ট দিতে গিয়ে দূরে দূরে টেস্ট দিয়ে আনন্দ নিয়ে সেখানে কিন্তু স্টুডেন্টের ভেতরে মূল অ্যাট্রাকশনটা তার নলেজটা কিন্তু বের করে নিয়ে আসে মানে পরীক্ষাটা এই করোনার মতোই ছেলে মেয়েদের কাছে আতঙ্ক থাকে হ্যাঁ কিন্তু পরীক্ষার পদ্ধতিটা যদি একটু ভিন্ন হয় যে আমরা পরীক্ষার মতো করে পরীক্ষাটা না নিয়ে প্রতিদিন আমি যা পড়ালাম সেটা সে কী বুঝবে কি বুঝে নাই সেটা যদি অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে নেই সেটার উপরে যদি তার একটা প্রেজেন্টেশন আমরা নেই এবং সেটার মার্কিংটা যদি আমরা যোগ করতে থাকি তাহলে ছেলে ছেলেমেয়েরাও কিন্তু রেগুলার বেসিসে পড়াশোনার দিকে থাকবে এবং এন্ড অফ দ্য ইয়ারে এসে একসাথে বসে পরীক্ষা দিতে হবে এরকমটির জন্য না হয় যেমন পয়লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তো সেটি হয়তো করোনার কারণে পিছিয়ে যাচ্ছে তারা কিন্তু কেউ হয়তো বাসায় পড়াশোনা করছে সুযোগটা কাজে লাগাচ্ছে কেউ হয়তো অবসর বসে আছে হয়তোবা আমরা অতিথির অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি পরীক্ষা যদি পিছিয়ে যা একটি সাবজেক্ট থেকে আরেকটি সাবজেক্ট যদি গ্যাপ অনেক বেশি থাকে তাহলে সেই সাবজেক্টের রেজাল্ট তুলনামূলক খারাপ হয় এবং আমরা তো আশঙ্কা করছি যে এ কারণে অনেকেরই রেজাল্ট খারাপ হতে পারে যদি তারা সতর্ক না হয় সো যদি সারা বৎসরব্যাপী রেগুলার বেসিসে অন্যান্য দেশের মতো পরীক্ষাগুলো হয়ে যায় তাহলে কিন্তু তাদের একসাথে বার্ডিন হবে না এবং আমাদের দেশে যে পরীক্ষার যে পদ্ধতি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা জেএসি পরীক্ষা যারা দিচ্ছে কোনো কারণে যদি সে এক সাবজেক্ট দু সাবজেক্টে ফেল করে তাকে তাকে কিন্তু আবার এক বছর পরে ওই সাবজেক্টটিতে পরীক্ষা দিতে হয় দুইয়ের অধিক সাবজেক্ট ফেল করলে তাকে এক বছর পরে আবার সব সাবজেক্টে পরীক্ষা দিতে হয় কিন্তু অন্যান্য দেশে কিন্তু সিস্টেমটা হচ্ছে যে একটা দুটা সাবজেক্টে যদি কোনো কারণে তার রেজাল্ট খারাপ হয় ফেল করে বা কম নাম্বার পায় তারা এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে তার সুবিধা মতো সময় আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তার রেজাল্ট অ্যাড করে নিতে পারে এক্ষেত্রে তার ইয়ার লস হয় না তার পড়াশোনা বঞ্চিত হয় না লং টাইম তাকে ব্যাক অফ যেতে হয় না এরকম অনেকগুলো সুবিধা আছে সো আমাদের হয়তো এখন নতুন করে ভাবার সময় আসছে যে আমরা আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই স্যার আপনি আপনি যেটা বলছেন যে করোনার শিক্ষা এখান থেকে কিন্তু আমাদের আসলে অনেকগুলো শেখার বিষয় আছে এই ধরনের পরিস্থিতি যে এটাই এখান থেকে আমরা যে সাস্টেন করব বা সামনের দিকে ভালো কিছু প্রত্যাশা করছি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই করবো কিন্তু পৃথিবীতে যে এরকম অবস্থা আর উদ্ভূত হবে না শুধু এটা কেন আমাদের নর্মাল যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সারা বছর দেখা যায় কখনো বন্যা হচ্ছে কখনো আর অন্য অন্য প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে তখনও কিন্তু গ্রামীণ যে রিমোট এরিয়ার লোকজনগুলো আছে তারা কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হয়তো শহরের লোকজন সেই শিক্ষাটা পাচ্ছে তাদের জন্য আমাদের ভাববার বিষয় কিন্তু চলে আসছে সময়টা কিন্তু এক্স্যাক্টলি এখন চলে আসছে তো সারা পৃথিবী যেখানে এগিয়ে আপনি কয়েকদিন আগে দেখবেন স্যার যে হু প্রেসিডেন্ট উনি নিজেও বলছে যে আমার সন্তানটা এখন আমার মেয়েটা এখন বাসায় বাসায় থেকে সে আসলে শিক্ষা সেবা পাচ্ছে অনলাইনে সে ক্লাস করছে সবাই কিন্তু সচেতন কিন্তু এই মুহূর্তে বসে থাকা তো চলবে না আপনি যেটা বললেন যে আসলে আমরা এখন এখানে অনেক কিছু ঝড়ঝাপটা পেরিয়ে আমরা কিন্তু সামনে এসেছি এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি একটা যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি আসলে তাই এটা একটা বড় যুদ্ধ সবাইকে আমরা হয়তো বাইরে নিয়ে আসতে পারছি না ঘরে থাকাটাই এখন আমাদের জন্য একটা জাতীয় দায়িত্ব কিন্তু কাউকে না কাউকে এই জাতীয় দায়িত্বের বাইরে আরও কোনো দায়িত্ব এরকম নিতে হবে যে দায়িত্বটুকু তাকে স্বাস্থ্য সচেতন হান্ড্রেড পারসেন্ট হয়ে নিজের সচেতন থেকে এই কাজগুলোর মধ্যে তাকে আসতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু এই কাজগুলোতে আসতে হবে তো সেই আশাটাই হয়তো আপনার মাধ্যমে ক্যাম্বরিয়ান এডুকেশন গ্রুপ শুরু করেছে বিধায় খুব অল্প পরিসরে হল হয়তো দু তিনটি টেলিভিশন মিডিয়াতে আমাদের এই ক্লাসগুলো যাচ্ছে কার্যক্রমগুলো যাচ্ছে কিন্তু আপামর জনসাধারণ কিন্তু এখানে অনেক বেশি উপকৃত হচ্ছে তো এই সময়টায় আসলে এই এগিয়ে আসাটা সব মানুষের ক্ষেত্রেই আসলে হয় না তো যারা এগিয়ে আসেন আপনার মতো যারা এগিয়ে এসেছেন তাদের জন্য আসলে স্যালুট কারণ প্রকৃত বীরকে চেনা যায় যুদ্ধের মাঠেই এটা আমি আমি করি স্যার অনেক ধন্যবাদ আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন আমরা আশা করি সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা শিক্ষকরা গড়ে বসে আছেন তারা যার যার অবস্থানে থেকে এই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে তাদের শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেবেন এবং যারা এই ডিজিটাল মিডিয়াতে অনেক বেশি সাউন্ড তারা হয়তো বিভিন্ন ক্লাসগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এই সময়টুকু যেহেতু অভিভাবকরা বাসায় আছেন তাদের এটি একটি সুযোগ ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করে এ বিষয়গুলো তাদের কাছ থেকে জানা আর শিক্ষার্থীরা যখন সেগুলো জানাবে যে প্র্যাকটিসটি আমি আমার বাসায় করছি আমার এই মুহূর্তে তিনজন শিক্ষার্থী আমার বাসায় রয়েছেন আমার বড়ো মেয়ে সে ইংল্যান্ডে পড়াশোনা করে এই সময়ে সে ছুটিতে আছে এখন সে ভার্চুয়াল ক্লাসরুম মেয়েই কিন্তু তার পড়াশোনা হচ্ছে অনলাইনে সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করছে কখনো কোনো স্কাইপিতে সে মিটিংগুলো সম্পন্ন করছে আমার দ্বিতীয় মেয়েটি ক্লাস নাইনে পড়ে সে কিন্তু কেমডিয়ানের শিক্ষার্থী হিসেবে কেমরিয়ান থেকে নর্মালি ক্লাস চলাকালীন সময়ে যে সাপোর্টগুলো পেতো একজেক্টলি সেম সাপোর্ট পাচ্ছে এবং একইভাবে রুটিন অনুযায়ী সে পড়াশোনা করছে তৃতীয় মেয়েটি ক্লাস ওয়ানে পড়ে এবং তারও সব কিছু সেভাবেই পড়াশোনা চলছে পড়াশোনায় কোনো ব্যাহত হচ্ছে না আর সবশেষ মেয়েটি জাস্ট প্লেতে পড়ছে সেও কিন্তু এখন আমি দেখেছি যে ক্লাসের সময়টুকুতে স্কুলের ইউনিফর্ম পরে বাসার মধ্যে সে পড়াশোনা করছে হ্যাঁ এবং এই ছোট্ট একটি শিশু যার বয়স মাত্র তিন বছর সেও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এখন পড়াশোনায় মনোনিবেশ করছে আমরা বিশ্বাস করি যে সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরাই এইভাবে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে এবং করোনা থেকে আমরা যে কঠিন শিক্ষাটুকু নিলাম এটাকে বাস্তবায়ন আমরা ভিন্নভাবে করে নিতে পারি যে ভবিষ্যতে সবগুলো ক্লাসরুমকে আমরা রেকর্ড করে রেডি করে রেখে দেওয়া যাতে করে এরকম কোনো ক্রাইসিস যদি আমাদের আসে তাহলে তারা যেন সে সুবিধাটা পায় এমনকি আগামী রমজান মাসে যখন স্কুল বন্ধ থাকবে তখনও যেন তারা রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্ট পেতে পারে সেভাবেও আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এছাড়া কেমবিনে প্রায় চব্বিশ হাজারের বেশি ক্লাস এখন রেকর্ড করা আছে যেগুলো আমরা অনলাইনে সাপোর্ট দিতে পারছি এবং আমরা বিশ্বাস করি এই সবগুলো ক্লাস যা কেমরিয়নের জন্য করা হয়েছে কেমরিয়েনের সিলেবাস কারিকুলাম সরকারি সিলেবাস কারিকুলাম সেটি এবং এই কারিকুলাম অনুযায়ী ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে তারা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা দেয় সুতরাং সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরা একই সিলেবাস একই কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করতে পারে সো যা কেমব্রিয়ানের জন্য তা সারা বাংলাদেশের জন্য আপনাকে ধন্যবাদ স্টুডিও দেশে সময় দেওয়ার জন্য এই সময়ে করোনায় সময়টুকুতে গার্ডিয়ান স্টুডেন্ট এবং টিচার সবাই বাসায় অবস্থান করছেন যার যার অবস্থানে থেকে শিক্ষার্থীদেরকে পড়াশোনার বিষয়ে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোন কোন মাধ্যমকে আমরা ব্যবহার করতে পারি গুগল ক্লাসরুম ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারি সেই বিষয় নিয়ে কথা হলো আমরা যদি এই অনুযায়ী যার যার অবস্থানে থেকে যার যার দায়িত্বটুকু পালন করি তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না সরকারের সাথে আমরা সহযোগী হিসেবে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ বিডিআর এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা বাইরে থেকে মানুষকে গড়ে রেখে করোনা মোকাবেলায় অংশীদারিত্ব বজায় রেখেছেন আমরাও মনে করি এই ডিজিটাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমগুলো অব্যাহত রেখে আমাদের শিক্ষার্থীরা যেন ঘরে বসে সাপোর্টগুলো পেতে পারে এটিও একটি যুদ্ধের অংশ আমরা আশা করি যারা যে অবস্থানে থেকে অনুষ্ঠানগুলো দেখছেন আপনাদের সহপাঠী বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আছে তারা যেন এই অনুষ্ঠানগুলো দেখতে পারে তাদেরকে সুযোগ করে দিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি ডিজিটাল বা কেমব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে সবসময় আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি